প্রত্যেক জায়গায় বিএসএফের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিশেষ করে বাংলা জুড়ে বড় সীমান্ত রয়েছে প্রতিবেশী বাংলাদেশ জুড়ে একটা বড় অংশ এখনও খোলা অবস্থায় রয়েছে আর সেটাই উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের ইতিমধ্যে বাংলায় এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন বিএসএফের ডিজি বৈঠকে সীমান্ত নিয়ে বড বার্তা দিয়েছেন শীর্ষ আধিকারিকদের আর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা এক দুই শূন্য শূন্য বাংলাদেশীর আর তা করতেই হাতে নাতে ধরা পড়ে যায় আর এর পরেই কার্যত সীমান্তে বসে পড়েন তারা। একেবারে ভারতে ঢুকতে দেওয়ার দাবিতে একেবারে জেদ ধরে বসে যান চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা এরা সবাই সংখ্যালঘু পরিবার বলে খবর তাদের দাবি বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি একেবারে ভালো নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পর থেকেই তাদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ বাড়িঘর সমস্ত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি ওখানে থাকলে ওরা মেরে দেবে আর তাই ত্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয়ের দাবি বিএসএফের কাছে জানাতে থাকেন যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয় ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ আধিকারিকরা শুরু হয় বোঝানোর কাজ কিন্তু কোনো কাজ হয়নি শেষমেশ বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ